বর্তমান সোশ্যাল মিডিয়াত এটা কথা চলি আছে, যদি ভারতে ইন্ডিয়া নাম গুছিয়াই দিয়ে তেতিয়াহলে পাকিস্তানে দাবি করব পারে, পাকিস্তানে কব পারে আমাক ইন্ডিয়া দি দিয়ক, আমি ইন্ডিয়া হয়ে যাম। সোশ্যাল মিডিয়াত একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আপনার দেখা পাবেন সাউথ এশিয়ান ইন্ডেক্স, যত লিখা আছে যে পাকিস্তানে ইন্ডিয়া নামের উপর দাবি করব পারে যদি ইন্ডিয়া গুছি ভারত হয়ে যায় এই দেশ। ইয়াত এইটাই কৈছে যে পাকিস্তানে যে রাষ্ট্রবাদী লোক আছে তেওঁলোকে বহুদিন ধরে কই আছে যে ইন্ডিয়ার উপর আমার অধিকার আছে, কেন যেটু ইন্ডাস রিভার আছে সেইটো আমার ওসরত আছে, তেতিয়াহলে ইন্ডিয়া আমি হলো। এতে আপনাদের ইয়াত চাওক, বীরেন্দ্র সেহবাগ যে ভারতত সকলতকৈ আগতে টুইট করেছে যে আমার দেশের নাম ভারত হব লাগে, বীরেন্দ্র সেহবাগে এই কথাটো টুইট করেছে যে গাঁও সেটেল হওয়াই নাই আহি গল লুটিব কারণে, মানে এটা ফকরা যোজনা আছে যে গাঁও হওয়াই নাই চুর প্রথমতে আহি গল, মানে নাম সলনি হওয়াই নাই লুটিবলে আগতে আহি গল। এতে আপনাদের এটা কথা কব গই আছো যে যময়ত দুইখান দেশের ভাগ বতরা হয়ে আছে সেই সময়তে জিন্নাই বিচরা নাছিল যে আমার দেশের নাম ইন্ডিয়া থাকক, জিন্নাই বিচারিছিল যে ইয়াক হিন্দুস্তান করে দিয়া যাওক। এতে আপনি এই ফটোখন দেখিছে প্রায় দেশের ভাগ বতরার সময়ের ফটো, যত দেখা পাইছে জওয়ারলাল নেহরু, মাজত আছে ভাইসরয়, মাউন্ট বেটেন আর সেইটো সাইডত আছে জিন্না। এতিয়া কথা হল এইটো যে ভারত নামের মাজত পাকিস্তান আবদ্ধ, পাকিস্তানের সোশ্যাল মিডিয়াত এইটো কথা দাবি করা হয়েছে যদি ইন্ডিয়া নামের মান্যতা ইউএনের পর লওয়া হয়ে যায় তেতিয়াহলে পাকিস্তানে ভারত নামের উপর দাবি করব পারিব। সাউথ এশিয়া ইন্ডেক্স রিপোর্ট হ্যান্ডেলে কৈছে যে পাকিস্তান ইন্ডিয়া প্রেম প্রণা, পাকিস্তানে কৈছে যে ইন্ডিয়া নামে হিন্দুক দর্শায়, এই নাম ইন্ডাস নদীর পর উৎপত্তি হয়েছে, জিন্নায়ও ইন্ডিয়া নামের উপর বিরোধ করেছিল, ভারতের নাম রখার উপর আপত্তি দর্শাইছিল, জিন্নাই হিন্দুস্তান বা ভারত রাখবলে উপদেশ দিছিল।